আসসালামু আলাইকুম, কি অবস্থা? অনার বেগুন কেন আসন? আজিয়ে আবার চলে এসে আই আরোগ্য নতুন ব্লগ লয়ে রে। তো আজিয়ের ভিডিওর মধ্যে আরো দেখাইম দে এবার দেয় আরবিয়ান থালা, এবার দেয় আরবিয়ান প্লেটার, মান্ডি প্লেটার, জীবের মধ্যে বাসমতি চাউলের দুই কালারের বিরিয়ানি, ওগো সাদা, ওগো অরেঞ্জ কালারের বিরিয়ানি, আর এর লগা আছে দেয় ওগো ফুল মুরগি, মানে ওগো ফুল পুরো গ্রিল করা, আর মাটন লেগ পিস, মাটন লেগ পিস সপ্তপর ওগো সলর রান, এক সাইড সলর রান দি ফেলি, আর ওগো দুয়ারিম দিয়ে ফিঞ্চ টেঞ্চ দিয়ে সালা তালা দিয়ে ডেকোরেশন করছি, আর সাথে দিয়ে দেয় পরোটা আর কিছু হুম্মুস, ইন বলে ব্রেকফাস্ট, এগুলোর এগুলোর নামে তো হুম্মুস, হুম্মুস আরবিয়ান হুম্মুস, ইন বলে সকালবেলা আরবি অকলে আরবি দেখুন ফৈশালা ফৈশালা শেখ আছে দেয় এগুনেরই, এগুনে এগিন দিয়ে পরোটা দিয়ে হাই হুমুসের ভিতরে লেবু টেবু দিয়ে মানে কেন অবস্থা করছি, আর সাথে সাথে যেগিন দেখতে লাগুন এগিনে দা আলু ম্যাশ করা আলু আর বুটোর ডাইলর উগো মানে কি কি হয় হয়নি জানো জানি, আর সলর গুস্ত সন্না হইলে লুতো মুতো একবারে সফট সফট সলর গুস্ত, আমি বিসমিল্লা করি একবারে সাইলাম, আর এইভাবে তো পুরা গো চিকেন সলর গুস্তই না, এত মজাই দেয় এত মজাই দে কিছু মানে বুঝাই হইন না পারিস, একদম নরম নরম রানিয়েন একদম নরম গুস্ত জোল ফেললে জেলি জেলি গুস্ত আর ফেভারিট গুস্ত, তো এইখান দিয়ে একখানা দুই গড়াস তিন গড়াস খাই লই ওফ এত মজাই দে, আর চিকেন গিরিলি বে কুড়োর গিরিলি বে সেই রকম ও একদম নরম নরম, আর একখানা রানোর সাইডের তো খাই লই রানোর সাইডের গুস্ত নরম নরম হয় খাইতেও বালালা মজা লায় বহুত পোতলায় দুই কালারের বিরিয়ানি, এগিন আসলে আর অর্ডার ন করি এবার খুলসির মধ্যে হলদি রেস্টুরেন্ট আছে জিবেত, আজি এই শুক্রবারই সে পেঁয়াজ দুলাবের এড দত দিল পার্টি, তারা আর ওই কবুতরের জিবে তারা পার্টি করে বেগুন গেট টুগেদার করে তারা পার্টি করে দেয় তালাই দত দিল, তো আদুলাবাইয়ের জানি না পার আদুলাবাই তারা পুরন বাড়ির মধ্যে বলে কিউর বলে চেয়ারম্যান ওগো কি আয়োজন করছি এড়ে গিয়ে এতালাই পার্টি অ্যাটেন্ড করি না পারা দেয়, তো কবুতর যে তারা আসিল মানুষ তারা এড়ে কি যে আরও ঘর ফাড়াই দিই, তো ঘর ফাড়াই দেওয়ার পরে এখন আরও বেগুনে মিলে কিন হায়ের আরও বহুত এনজয় করি হায়ের হুমুসে কিনা আসলে বহুত গরু গুস্তর হুম্মুস, আই হদি আয় একানা গো আই একটু হাই লই হাইয়ের কেন চাই ইন সাফা তারা হাইরে তখন তো বহুত মজা জিবে আলু আদে বুড়ো ডাইলের গো পেস্ট দেখতে লাগুন ইবে এত বেশি মজা এত বেশি টেস্ট ই ইবে আর অন্যরই বুঝন না দাঁড় সাইনিমিককে জিবে ও সস দেখতে লাগুন ইবে পুরাই কাঁচা মরিচ মানে বাইটা মরিচ জিবে ঝাল ঝাল একদম সস ইবে হাই না মতো আর গালের ভিতরে অঞ্জলি ওই টেললে জাল সাফার খাবো না ফরে সাফার রিয়াকশন সব সাফার তো মানে এত বেশি জাল লাগি সাফার চোখও মেলি না ফরে তারপরও মানে মুখ শর্মা কি হইব হয়ে ফেলার দেরি একখানা মজা এই তাই ও দিবে গরু গুস্ত দিয়ে লেয়ার করে দিই বহুত মজা ই আজি ফার্স্ট টাইম মানে অন্য ধরনের গো ডিশ আরা ট্রাই করলাম, তো আবারও আমি কানা তালি বলবো এর কানা কিছু খাই তাই আর আপুতের গেয়ে গুই আমি কানা তালি বে তাড়াতাড়ি করে উল্লো লই কথা অ্যালমোনিয়াম ফেফারিন একখানা উদ্য হয়ে লয় রে ডাহ দি আই আসলে ওই হুমুসর যেগিন বাইটা মরিচর দেখে সসর দেখে লাল লাল আসিল কিন হাই রান গাল ভিতর অঞ্জলি টেললে জাল তাহলে এক কেন করে গুস্ত দিয়ে আবার বাদ থাইলে জালিন কেন সময় নাকি গুস্তই না এত সফট হই দেয় তো মজা খাইলাম আর আপু হতে হদেই না কেন সুন্দর করে ডেকোরেশন করে কি দাঁত জামে এনে খাই পেলেনি তোরা এন দেয় গফল গফল আর আকর্ষণ আনে হাত দিয়ে জুস এটা আবার হুমসের ভিতরে ইঙ্কি সস সস দিয়ে ইঙ্কি ইঙ্কে আছে আম 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 দিয়ে বলে সালাদ বানিয়ে আয় এক কানা করে খাইতাম সে আর ফুয়ারা খাইতো ন দে অত তিয়ে তিয়ে আয় দিন আয় দিস তুলে দিলে তুই আবার বেগে হ্যাঁ গাজর ইন কি হদিকিন লাল লাল সস হদিকিন দিয়ে ইন মাইকি নাই আয় হাই রান্না হ্যাঁ thank you.
পাশে থাকুন সবসময়। আর নতুন নতুন আপডেট ভিডিও পাইব লাগলে তো অনাতে বেল আইকনই বে প্রেস করে অবশ্যই ধ্যান করব। যো কাই এক কানা করে সরল গুছ দি ইয়ার বিলে রে ইতে তো বলা না হাই বুঝবে আবার বাঙ্গি জুড়ি বলে কানা লুতো মুতো মাখি দিতাম তো বলা হাইবু এত গাল বুঝতে গিয়ে গিয়ে উনো। তো আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকুক।